মঙ্গলবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার 35টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। বর্ধমান পুরসভায় 27 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমিত শর্মা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। প্রার্থী জানান, যেভাবে তিনি মানুষের সাড়া পাচ্ছেন তাতে তার জয় শুধু সময়ের অপেক্ষা। আজ আমরা ওই 16-17 নম্বর পার্টি আমরা 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে প্রচারে বেরিয়েছি। ভালো সারা, খুব ভালো দিচ্ছে, দেখছি একটা তরুণ তাজা একটা যুবক দাঁড়িয়েছে এবং অনেকজন খুশি হচ্ছে, দু হাত ধরে আমাকে আশীর্বাদ করছে কি তুমি জয় হোক। তারপরে পাড়ার এলাকার সমস্যাগুলো দেখো, যেমনি ড্রেনের সমস্যা, লাইটের সমস্যা এবং রাস্তার সমস্যা, এগুলো বেসিক্যালি বেশি বলছে মানুষ। শুনছি অভিযোগ না সমস্যা বলুন, এগুলো আমি আমি কথা দিয়েছি কি আমি কাজ করার ছেলে, দল আমাকে, দিদি আমাকে টিকিট দিয়েছে, কিছু দেখেই দিয়েছে, আমি কাজ করব এবং মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করব এবং থাকব। মানুষের চাহিদা অনেক দেখলাম। হ্যাঁ, মানুষের চাহিদা আছে, যতদিন পারবো পুরো করবো। অনেকজনের ঘর প্রবলেম আছে, এক দুটো বাড়ির প্রবলেম আছে, ম্যাক্সিমাম বাড়িটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কথা বলেছি কি আমি হয়ে যাই তাহলে আপনি কাগজ নিয়ে আসবেন, আমি দেখবো, এগুলো আশ্বাস দিয়েছি করবো। আমি ভূমিপুত্র, মানে এই এলাকার আমি 1 নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র। আমি যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে তো লোক আমাকে হয়তো সামনে কিছু বলবে না, পাশে তো গাল দেবে। আগেবার আমি ভোট চাইতে গেলে আমার সঙ্গে কথা বলবে নাকি, এভাবে সারা দেবে নাকি? দিদির উন্নয়নকে সামনে রেখে এবং দিদির যা প্রকল্প আছে, জমি 68টা প্রকল্প, যে প্রত্যেকটা যেন বাড়ি বাড়িতে পায়, এমনি বাড়ি বাড়িতে পায়, তাও আমি চেষ্টা করবো কেউ এর থেকে বঞ্চিত না হয়। একদম এক একটা বাড়ির মধ্যে আমার দিদির প্রকল্প থাকুক, তাই লোকের কাছে আমাকে ভোট চাইতে যেতে হবে না বা কেউ দাঁড়ালেও ভোট চাইতে যেতে হবে না। লোক দিদিকে স্বইচ্ছায় ভোট দেবে, শুধু দিদিকে দেখে ভোট দেবে। আজকে সত্যি কথা বলতে আমি যেটা একদম খুব পরিষ্কার বলছি, কাউন্সিলরের দরকার হলে একটা সিগনেচার আমরা ঠিক মতো পাইনি, সেই জায়গাগুলো। অপরদিকে 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিমাই মজুমদার দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। প্রার্থী জানান, তার প্রচারের সময় প্রতিটি মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছেন তাতে তার জয় সুনিশ্চিত বলে দাবি প্রার্থীর। আজ আমরা 226 নম্বর পাটে বেরিয়েছি প্রচারে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে গিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং যে সমস্ত প্রকল্প পশ্চিমবাংলার মানুষের জন্য করেছে সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং যাতে আমরা 15 নম্বর ওয়ার্ড থেকে আরও বেশি ভোটে জিততে পারি সেই জন্য মানুষের দরবারে যাচ্ছি। মানুষের সারা কেমন? মানুষের সারা দারুণ, সবাই তাই বলছে। হ্যাঁ, মানুষ সবাই তাই বলছে, কোনো চিন্তা নেই, আসার দরকার ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প দিয়েছে আমরা পেয়েছি, আমরা দু হাত তুলে তৃণমূলকে ভোট দেবো। আমরা বলছি না তাও সত্ত্বেও আমরা একবার আসবো। ইভিএমে 2 নম্বর প্রথম। বর্ধমান থেকে পম মোহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।